আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি কি খুব কষ্টে আছেন, অনাহারে ভুগছেন, ব্যবসা ঠিক মতো চলছে না, সংসারে খরচ যোগান দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন, অথবা আপনি এখনো বেকার আছেন, ভেবে পাচ্ছেন না কিভাবেই বা অর্থ উপার্জন করব? তাহলে ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে এমন একটি আমল বলে দেব যে আমলটি সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার অভাব হবে না, শুধু তাই নয় প্রচুর সম্পদের মালিক হতে পারবেন, তাও আবার হালাল বন্ধায়। আমলটি শুরু করার পূর্বে একটি সদকায়ে জারিয়া নেকি উপার্জন করে নিন, আর সেটা হলো এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই আমলটি করতে পারে। তারা যখন এই আমল করবে তখন আপনিও এই আমলের সম্পূর্ণ নেকি পেয়ে যাবেন। এখন জানবো আমলটি কিভাবে করবেন। প্রিয় দর্শক, যদি আপনি অর্থের অভাবে বা অনাহারে কষ্ট পান তাহলে প্রত্যেক দিন মাঝরাতে উঠে নির্জন ঘরে বসে এই আমলটি, এই ইসম মোবারকটি 1000 বার পড়ুন। এরপর হাত তুলে আপনার কষ্টের কথা, অভাবের যন্ত্রণা মনে মনে স্মরণ করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। এরপর ফরজ নামাজের পরে বিছানায় বসে এই ইসম মোবারক 1000 বার পাঠ করুন। এভাবে আমলটি মাত্র টানা 7 দিন করুন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে দুনিয়ার সব কষ্ট দূর করে দিয়েছেন এবং ব্যবসা খুব সুন্দরভাবে চলতে শুরু করেছে, রিজিকের অভাব দূর হয়ে গেছে এবং দেখবেন আগের তুলনায় ধনসম্পদ অনেক বেড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আর অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না।